श्री भगवान वाचन न तदस्ति पृथिव्यां वा दिवि देवेषु वा पुनः सत्वं प्रकृतिर्यैर्मुक्तं यदिभिः स्यात् त्रिभिर्गुणैः ब्राह्मण क्षत्रिय विशां शूद्राणाञ्च परन्तप कर्माणि प्रविभक्तानि स्वभाव प्रभवैर्गुणैः शमोदमस्तपः शौचं क्षान्तिरार्जवमेव च ज्ञानं विज्ञानमास्तिक्यं ब्रह्मकर्म स्वभावजम् शौर्यं तेजोधितीर्दाक्ष्यं युद्धे चाप्यापलायनं दानवीश्वरभावश्च क्षात्रं कर्म स्वभावजम् পৃথিবীতে বা স্বর্গে অথবা দেবগণের মধ্যে এমন কোনো প্রাণী বা বস্তু নাই যা প্রকৃতিজাত সত্তাদি গুণ থেকে মুক্ত। হে পরন্তপ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদিগের কর্ম সকল স্বভাবজাত গুণানুসারেই পৃথক পৃথক বিভক্ত হয়েছে। সম দম তপস্যা শুচিতা ক্ষমা সরলতা শাস্ত্রজ্ঞান পরমাত্ম বিষয়ক অনুভূতি ও বেদ বাক্যে বিশ্বাস, এইগুলি ব্রাহ্মণের স্বাভাবিক ধর্ম। শৌর্য তেজ ধৈর্য দক্ষতা যুদ্ধ থেকে অপলায়ন দান প্রভুত্ব করার প্রবৃত্তি, এইগুলি ক্ষত্রিয়ের স্বভাবজাত কর্ম। কৃষি গৌরক্ষ বাণিজ্যং বৈশ্বকর্ম স্বভাবজম পরিচার্যাত্মকং কর্ম শূদ্রস্যাপি স্বভাবজম স্বী স্বী কর্মণ্যভিরতঃ সংসিদ্ধিং লভতে নরঃ স্বকর্ম নিরতঃ সিদ্ধিং যথা বিন্দতি তচ্ছৃণু यताः प्रवृत्तिर्भूतानं येन सर्वमिदं ततं स्वकर्मणा त्वमभ्यर्च्य सिद्धिं विन्दति मानवः श्रेयान् सधर्मो विगुणः परधर्मात् स्वनुष्ठितात् स्वभावनियतं कर्म कुर्वन्नाप्नोति किल्मिषम्। কৃষিকার্য গোপালন বাণিজ্য এইগুলি বৈশ্যের স্বভাবজাত কর্ম, আর ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্যের সেবা শূদ্রের স্বভাবজাত ধর্ম। নিজ নিজ কর্মে নিষ্ঠাবান থাকলে মানুষ সিদ্ধি লাভ করে। নিজ কর্মে নিষ্ঠাবান ব্যক্তি কীরূপে সিদ্ধি লাভ করে তা শ্রবণ কর। যার ইচ্ছায় মানুষের সকল কর্মে প্রেরণা জাগে, যিনি বিশ্বব্রহ্মাণ্ড ব্যাপ্ত করে আছেন, মানুষ নিজ কর্ম দ্বারা তাঁর অর্চনা করলে সিদ্ধি লাভ করে থাকে। পরধর্ম উত্তম রূপে অনুষ্ঠান করার চেয়ে নিজ ধর্ম অঙ্গহীন হলেও শ্রেষ্ঠ, কারণ স্বভাবজাত কর্ম করলে মানুষ পাপের ভাগী হয় না।